খুলে দেখুন ফেজের পর ফেজ রিক্রুটমেন্ট হচ্ছে, অথচ মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এখন পর্যন্ত আমাদেরকে রিক্রুটমেন্ট করছেন না। আমরা চাইছি আমাদেরকে চাকরিতে নিয়োগ করা হোক। শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের পাশে বিক্ষোভে বসেছে। মাদ্রাসা শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশনে দুর্নীতি প্রকাশ্যে এসেছে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এই অভিযোগ তুলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ। বিকাশ ভবনে মাদ্রাসা সার্ভিস কমিশনের গেট থেকে 100 মিটার দূরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন বিচারপতি শম্পা সরকার। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ 22 জুন অর্থাৎ বুধবার থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছে। প্রাথমিকভাবে 2 সপ্তাহের অনুমতি দিয়েছেন আদালত। মঞ্চের রাজ্য সভাপতি মনিরুল ইসলাম বলেন, 2010 সালের গেজেটের কোনো নিয়ম মেনে নিয়োগ করেনি কমিশন। বিজ্ঞপ্তির 3183 শূন্যপদের মধ্যে মাত্র 1500 নিয়োগ হয়েছে, সেখানেও প্রচুর দুর্নীতি। প্রসঙ্গ তো উল্লেখ হচ্ছে, গত কয়েকদিন আগে মাদ্রাসা দুর্নীতি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন। মাদ্রাসা শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ প্রায়শই উঠে আসে। সমস্যা সমাধানে হাইকোর্ট রায় দিলেও কমিশনকে কার্যকর করতে দেখা যায়নি। তাই আবারও যদি অভিযোগ আসে তবে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবি, এই দুর্নীতি দূর করতে নাম্বার সহ গেজেট রুলস 23 অনুযায়ী প্যানেল প্রকাশ করতে হবে। 2013 সালের যে 1500 শূন্যপদ এখনো পড়ে রয়েছে, সেই শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সেখানে নিয়োগ করতে হবে। SSC তে দফায় দফায় নিয়োগ করে আপডেট ভ্যাকান্সিতে আবার কিছু আন্দোলনকারী চাকরি প্রার্থীদের জন্য সরকার মানবিকতা দেখিয়ে ভ্যাকান্সি বৃদ্ধি করে নিয়োগ করতে যাচ্ছে। অথচ মাদ্রাসায় ভ্যাকান্সি পড়ে রয়েছে, দীর্ঘদিন নিয়োগ নেই, প্রায় 10,000 ভ্যাকান্সি, ঘোষিত সিটি পূরণ হলো না কেন? আমাদের অবিলম্বে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে, নতুবা আমাদের সংগ্রাম চলছে চলবে, জীবন মরণ সংগ্রামে আমরা আমাদের আহুতি দিব। মাদ্রাসা পাশ প্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই, অথচ কমিশনে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করছেন না। স্কুলগুলোতে 2017 সালের শূন্যপদগুলোতে নিয়োগ করে আবার 6,000 শূন্যপদ তৈরি করে নিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মাদ্রাসাগুলোতে 2013 সালের 1500 শূন্যপদ পড়ে রয়েছে। অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমরা চাইছি স্কুলে দেখুন ফেজের পর ফেজ রিক্রুটমেন্ট হচ্ছে, অথচ মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এখন পর্যন্ত আমাদেরকে রিক্রুটমেন্ট করছেন না। যতদিন পর্যন্ত কমিশন আমাদের দাবিকে মেনে না নেবে ততদিন পর্যন্ত আমাদের দাবি চালিয়ে যাব এবং অবস্থান বিক্ষোভ আমরা করে যাব। আমাদের দাবি হচ্ছে যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম 3183 ভ্যাকেন্সি ছিল, সেখানে 3183 নিয়োগ না দিয়ে মাত্র 1500 নিয়োগ দিয়েছে। এবার আমরা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে, সেই বঞ্চিতর জন্য আমরা ধরা পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি। আমরা চাইছি আমাদেরকে চাকরিতে নিয়োগ করা হোক।